এক গরম গ্রীষ্মের বিকেল একটি কাক ছিল লম্বা গাছের ডালে বসে সূর্য আকাশে জ্বলছিল কাক যারা ঘন্টার জন্য উডন্ত ছিল সন্ধানে সে যে ডালে বসতে পারে তার পানির প্রচণ্ড তৃষ্ণা অনুভব হচ্ছিল তার গলা প্রতিটি সঙ্গে গাঢ় হচ্ছে অনুভব ক্ষণস্থায়ী মুহূর্ত নির্ধারিত কাক উড়ে গেল শাখা বন্ধ এবং অনুসন্ধান শুরু নিচের এলাকা তিনি তার সঙ্গে আশেপাশে স্ক্যান তীক্ষ্ণ চোখ জলের কোনো চিহ্ন খুঁজছে তিনি গাছ মাঠ উপর উড়ে এবং এমন কি কয়েক ঘরবাড়ি কিন্তু পানি ছিল না পাওয়া গেছে কাক হারাতে শুরু করেছে আশা করি যখন হঠাৎ সে কিছু দেখতে পেল দূরে কৌতূহলী কাক উড়ে গেল কাছে গিয়ে দেখল একটা মাটির পাত্র পড়ে আছে ফলের বাগানে মাটি জল সে উত্তেজিতভাবে সে তার ডানা ঝাপটায় দ্রুত এবং মাটির পাত্র দিকে নেমে যখন তিনি সেখানে পৌঁছলেন তখন কাকটি বসে রইল মাটির পাত্রের ধারে ও তাকাল তার হতাশার ভিতরে দকলে পাত্র পূর্ণ ছিল না আসলে ছিল শুধুমাত্র নিচে একটু জল এবং কাকের ঠোঁট তার কাছে পৌঁছাতে পারেনি কাকের হৃদয় আমি এখন কি করব সে ভাবছিল ডুবে গেছে কাক হাল ছেড়ে না দিতে দৃঢ়প্রতিজ্ঞ ছিল তিনি জানতেন সেখানে যাওয়ার একটি উপায় থাকতে হবে জল কাক সেখানে বসে চিন্তা করছিল তিনি পরিস্থিতি তার চোখ চিন্তা কাছে পড়ে থাকা কিছু ছোট নুড়ির উপ করল হঠাৎ একটা বুদ্ধি তার মনে এল যদি আমি এই নুডি মাটির পাত্রে ফেলে দিন হয়তো পানি উঠবে সে কোন সময় নষ্ট না করে চিন্তা করুন তিনি তার চঞ্চু মধ্যে একটি নুডি কুড়ান এবং মাটির পাত্রের মধ্যে ফেলে দিল সে নুডি নিচে ডুবে এবং জলের স্তর সামান্য একটু বেড়েছে উৎসাহিত করে কাক আরেকটি তুলে নিল নুড়ি মেখে মাটির পাত্রে ফেলে দিল তারপর অন্য এবং আরেকটি ধীরে ধীরে কিন্তু নিশ্চিত জল মাত্রা বাড়তে থাকে কাক চলতে থাকে শেষ পর্যন্ত এটিতে নুডি ফেলে দিতে জল তার চঞ্চু নাগালের মধ্যে ছিল স্বস্তির নিঃশ্বাস ফেলে কাক পান করল শীতল সতেজ জলে তার তৃষ্ণা মেটে অবশেষে কাক সন্তুষ্ট কোয়স্ট উড়ে গেছে তার গাছে ফিরে তৃপ্তি অনুভব করে এবং কৃতজ্ঞ কাক নিজেকে নিয়ে গর্বিত বোধ করল হাল ছেড়ে না দেওয়ার জন্য এবং তার বুদ্ধি ব্যবহার করার জন্য যাতে তার দ্রুত সমস্যার সমাধান হয় চিন্তা ও সংকল্প দিনটিকে বাঁচিয়েছে